বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত সাদা টিফিন শেয়ার করতে চলেছি। তো এই টিফিনটা সুজি আর দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে আর ঘিয়ে ভাজা, আশা করি সবাই ভালো লাগবে, বড় থেকে ছোট সবার প্রিয়। তাহলে চলো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, কাকুলি কিচেন হাউসের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি একটা সুজির টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এই টিফিনটা ছোট থেকে বড় সবারই ভালো লাগার মতো। তাহলে তোমরা শেষ অবধি দেখতে থাকো আমার ভিডিওটা। তাহলে চলো শুরু করি। দেখো এই মিক্সি জারটা আমি এখানে নিয়েছি। দেখো এই বাটির এক বাটির মতো আমি সুজি নিয়েছি, সুজিটা আমি এটা দিয়ে দেবো। আর এখানে আমি দুধ নিয়েছি, এই বাটিরই এক বাটির মতো আমি দুধ নেব, একই মাপ আমি এটা দিয়ে দেবো। দেখো ওই বাটিটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দেবো। আর এখানে আমি 2 চামচ মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা পেস্ট করে নেবো ভালো করে। দেখো সুজিটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার এখানে এই পাত্রটা আমি ঢেলে নেবো, পাত্রটা আমি ঢেলে নেবো। দেখো এখানে কিছুটা আমি কিশমিশ আমি নিয়েছি পিচ করে, আমি এটা দিয়ে দেবো। আর নিয়েছি কিছুটা নারকেল কুচুনো আমি দিয়ে দেবো। একসঙ্গে এটা পেস্ট করে নেব। দেখো এখানে 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আমি দিয়ে দেবো। আর এখানে 1 চিমটি মতো আমি বেকিং সোডা নিয়েছি, তোমরা একটা ইনো দিতে পারো। ভালো করে ব্যাটারটা আমি গুলে নেব। দেখো ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি। দেখো এখানে একটা এই সাইজের থালা নিয়েছি, থালাটায় আমি একটু অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছি, আমি এটা ঢেলে দেবো। চলো এবার উনুনটা ধরিয়ে নেব। দেখো উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, আমি জল দিয়ে দেবো কড়াইয়ে কিছুটা, দিয়ে স্ট্যান্ডটা আমি দিয়ে দেবো, দিয়ে থালাটা আমি চাপিয়ে দেবো। এবার ঢাকনটা দিয়ে আমি 15 মিনিট মতো আমি জাল দিয়ে নেব। তাহলে বন্ধুরা আমি 15 মিনিট বাদ দিয়ে চলে এসেছি, এবার ঢাকনাটা আমি তুলে নেবো। যে বন্ধুরা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কতটা সুন্দর ফুলে উঠেছে। আর আমি উপর দিয়ে একটু কিশমিশটা আমি লাগিয়ে দিয়েছি, এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে আমি একটু এবার কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব। এবার টিফিনটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি থালা থেকে তুলে নেব। আমি দেখো ঠান্ডা হয়ে গেছে, সেজন্য দেখো চারিদিকটা দিয়ে হয় ছেড়ে দিয়েছে। আমি তবু একটু এই চাকুটা দিয়ে আমি চারিদিক একটু এভাবে একটু ছাড়িয়ে নেব। দিয়ে এই থালাটায় আমি বসিয়ে দেব। দেখো কত সুন্দর উঠে পড়েছে। আমি চাকুটা দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি ঠিক এই সাইজে কেটে নেব।
দেখো কত সুন্দর, দেখো পিস পিস করে দেখো কত সুন্দর পিচ হয়ে গেছে। আমি এবার এটা একটু গাওয়া ঘি আমি একটু ভেজে নেব। দেখো এখানে এক চামচ মতো আমি গাওয়া ঘি নিয়েছি, এটা দিয়ে দেবো কড়াইয়ে। তোমরা সাদা তেলেও ভাজতে পারো। এবার এগুলো দিয়ে দেবো। অল্প অল্প ভেজে নেবো। দেখো দুই পিটি একটু হালকা করে ভেজে নিয়েছি, আমি তুলে নেবো এবার। এই ঘিয়ে এবার এগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা সব টিফিনগুলো আমি ভাজিয়ে ভেজে নিলাম, এবার তুলে নেব। তাহলে বন্ধুরা আমার টিফিনের রেসিপিটাও হয়ে গেলো, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে এরকম সুজির টিফিনটা। তাহলে এতেও আমার টিফিনটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে জানাও কেমন লেগেছে, বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও। আমার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।